অবশেষে প্রতীক্ষার অবসান। ফিরছেন বাংলা টেলিভিশনের হ্যান্ডসাম ডাক্তার উজন চ্যাটার্জি। তবে না, এবার অনামিকাকে সঙ্গে নিয়ে নয়, একদম নতুন গল্প আর নতুন নায়িকাকে নিয়ে। প্রকাশ্যে এলো শন বন্দ্যোপাধ্যায়ের আসন্ন সিরিয়ালের ফার্স্ট লুক পোস্টার। মাস পাঁচের বিরতির পর মন ফাগুন নিয়ে ফিরছেন শন। প্রত্যাশা মতোই শনের কামব্যাক স্টার জলসাতে। এবার শনের জড়িদার নবাগতা সৃজলা। অভিনয় জগতে নতুন হলেও মডেলিং দুনিয়ার পরিচিত মুখ সৃজলা গুহা। চ্যানেল কর্তৃপক্ষের তরফে শুক্রবারই ধারাবাহিকের ফার্স্ট লুক প্রকাশ্যে আনবার সঙ্গে সঙ্গেই ঘোষণা করা হয়েছে আগামীকাল প্রকাশ্যে আসবে ধারাবাহিকের প্রোমো। দর্শক মনে প্রেমের রং লাগাতে আসছে এই ধারাবাহিক। শোনা যাচ্ছে মন ফাগুনে গাইডের চরিত্রে অভিনয় করবেন শন। ফার্স্ট লুকে আকাশি রঙা শার্টে দেখা মিলল শনের, চোখে কালো চশমাটি কিন্তু এখানেও রয়েছে, সঙ্গে গোলাপি শাড়িতে ধরা দিল সৃজলা। এই নবাগতার আরো একটি পরিচয় রয়েছে, অপরাজিতা অপুখ্যাত অভিনেতা রোহন ভট্টাচার্যের প্রেমিকা সৃজলা। আমি সিরাজের বেগম ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় পথ চলা শুরু শনের। ঐতিহাসিক চরিত্র সিরাজউদ্দৌলা হিসেবে দুর্দান্ত মানিয়েছিল তাকে, এক বাক্যে মেনে নিয়েছিলেন সকলে, যদিও সেই জনপ্রিয়তাকে ছাপিয়ে দেয় এখানে আকাশ নীলের সিকুয়েল। উজানিয়ানের রসায়ন দর্শক মনে ঝড় তুলেছে দিনের পর দিন। মাত্র এক বছর চলবার পরে এই ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ায় হিয়ান ভক্তরা সোশ্যালে ব্যাপক তুলোধনা করেছিল চ্যানেল কর্তৃপক্ষকে। শেষমেশে হাসি ফুটল উজান ভক্তদের মুখে। এখানে আকাশ নীল শেষ হওয়ার পর ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে একটি ছবি শুটিংও সেরেছেন শন। ছবির নাম অন্তদৃষ্টি। দেরাদুনে এই ছবির শুটিং সেরে এসে করোনাতে আক্রান্ত হয়েছিলেন শন। করোনাকে আগেই জয় করেছেন, ফের একবার নতুন করে দর্শক মন জিততে উদ্যোগেই হার্টথ্রব নায়ক।